এই মুহূর্তত মই মাজুলী জিলা সদর গৰমত উপস্থিত আছো আৰু আজি মাজুলী জিলা ছাত্র সন্থায়ে যি ইন্ধনজান সামগ্রী পেট্রোল ডিজেল বা ইন্ধনজান সামগ্রীর যে মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর ইয়াত দেখাইছে সত্যাগ্রহ কার্যসূচী জিলা ছাত্র সন্থায় ইয়ারপা গড়মূর সদর পর বাহির করেছে মই পরিবেশটি এই মুহূর্তে দেখাইছো মোর সদৌ ছাত্র সন্থার বিষয়ববী আছে মই আপনার মন্তব্য লোবলে চেষ্টা করছো কি কব চাওক পেট্রোল ডিজেলকে ধরে অত্যাবশ্যক সামগ্রী ইন্ধনজাত সামগ্রীর ধারাবাহিক মূল্য বৃদ্ধিয়ে ইতিমধ্যে সাধারণ জনতা কঙা করে পেলাইছে আজি আমি এই প্রতিবাদ স্থলীর সমগ্র প্রত্যেক জেলাতে সদৌ ছাত্র সন্থায় আমি প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই প্রতিবাদী স্থলীর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারক আমি একটা কথা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে সময় কেন্দ্রীয় সরকার বর্তমান বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিরোধী পক্ষত আছিল সেই সময় আলু পিঁয়াজের মালা পিনি প্রতিবাদ সাব্যস্ত করেছিল যে মূল্য বৃদ্ধি হয়েছে আর ক্ষমতালে আহিলে তেওঁলোকে এই মূল্য বৃদ্ধি রোধ করা হব বলে কৈছিলে কিন্তু আজি দেখা গল যে যেতিয়া তেওঁলোকে ক্ষমতা দখল করলে ক্ষমতার গাদী বহার পাছত আজি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকার অসম সরকারখনে বনিয়ার পক্ষত থিয় হয়ে ব্যাপারীর পক্ষত থিয় হয়ে কাম করেছে সাধারণ জনতার কথা তেওঁলোকে চিন্তা করা নাই আজি আমি প্রতিবাদ স্থলীর একটা কথা কেন্দ্র রাজ্য সরকার সকিয়াই দিব বিচারিছো যে তেওঁলোকে বনিয়ার ব্যাপারী পক্ষ নাথাকি সাধারণ জনতার পক্ষত থাকি মূল্য বৃদ্ধি রোধ করক অন্যথা কিন্তু অসমের জনসাধারণে তেওঁলোকক কেতিয়াও ক্ষমা নকরে আসলে সদৌ ছাত্র সন্থার যে উপসভাপতি তেখেতর মন্তব্য আর মোর জেলা ছাত্র সন্থা আছে মানে মন্তব্য লোবলে চেষ্টা করি আসলে বেয়া দিন 60 টাকা আসে অচ্ছে দিন 100 পার করলে না সেইটাই কইস যে আমাকে পুরোনা বেয়া দিনবিলাককে লাগে এতিয়া এই ভাল দিনত 105 টাকা আমি পেট্রোল ভরাব নোৱাৰা হৈছো সাধারণ রাইজে 105 টাকার পেট্রোল ভরাব নোৱাৰা হৈছে গতি রাইজে বিচাৰিছে যে আগৰ সেই বেয়া দিনবিলাককে আহক গতি এই ভাল দিনে রাইজক বৰ বাৰুকৈ ৰামতাঙোন দিছে গতি খাদ্য সামগ্রী বজাৰলৈ যাব নোৱাৰি আজিৰ পৰা ঔষধৰ দাম বাঢ়িল আজিৰ পৰা বেমাৰী মানুহৰ অৱস্থা কি হ'ব গতি সৰ্বসাধাৰণ রাইজৰ মূৰত মাধমাৰ দি এইখন অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে বৰ্তমান অসমীয়া রাইজক অসমবাসী রাইজক খুহি খুহি খাবলৈ আহিছে সেয়া আসলে জেলা ছাত্র সন্থা আর এনেদরে আজির দিনটি আসলে গণসত্যাগ্রহ কার্যসূচী রূপায়ণ করেছে মাজুলী জেলা গড়মূর সদরের এক যে প্রতিবাদী যে সমদল সেই সমদল বাহির করেছে সমগ্র গড়মূর সদরখনত ইয়ার প্রতিবাদ মানে দেখাইছো মূলত সতীর্থ পার্থ আর রাজীব আছে মোট যোগেদি যোগেদি পরিবেশটি মতো দেখাবলে চেষ্টা করছো আর ইয়া মাজুলী জেলা ছাত্র সন্থায় এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর রাজ্যের ভিন্ন প্রান্তত আজির দিনটি জেলা ছাত্র সন্থায় এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে।